সুপ্রিয় বন্ধুগণ সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠিপত্রে জবাবদানের আসর আলাপন আজকের আলাপনে প্রথম চিঠিটি লিখেছেন আমাদের প্রিয় বন্ধু গাজী মমিন উদ্দিন সভাপতি ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরা থেকে সেপ্টেম্বরের তেইশ তারিখের চিঠিতে তিনি লিখেছেন দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা নেবেন ভালো আছেন নিশ্চয় আপনাদের সাথে ইদানিং যোগাযোগ কেমন যেন পানসে হয়ে গেছে একটি চাপা ক্ষোভ সামনে থাকায় যোগাযোগ মন্থর হয়ে গেছে আগামী বছর ফিলিপাইনে প্রতিষ্ঠাবার্ষিকীতে পালিত হবে আমরা কিভাবে আসব কী সুবিধা দেবেন তার একটি ডেডলাইন ঘোষণা করা উচিত বলে মনে করছি প্রিয় বন্ধু আগামী বছর ফিলিপাইনে রেডিও বেরিতাস এশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে মহাসমারোহে ইতিমধ্যে তা জেনেছেন এবছর শ্রোতা সম্মেলনে যা বারবার আলোচনা হয়েছে আমরা ইতিমধ্যে তাদেরকে চিঠি প্রেরণ করেছি কি ধরনের গাইডলাইন এবং রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো যেন তারা প্রেরণ করেন যখন তা আমরা আমাদের হাতে আসবে তখন আমরা আমাদের শ্রোতা বন্ধুদের তা জানিয়ে দিতে পারব আমাদের এবারে চিঠিটি লিখেছেন বিধানচন্দ্র টিকাদার সভাপতি গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব পার গোপালগঞ্জ থেকে দশ সেপ্টেম্বর তারিখে প্রেরিত চিঠিতে তিনি লিখেছেন আজকেও অনলাইনে রেডিও বেরিতাস এশিয়ার বাংলা বিভাগের কয়েকটি অনুষ্ঠান শুনেছি এখানে সুবিধা হল যে কোনো সময় পুরনো অনুষ্ঠানগুলো শোনার সুবিধা রয়েছে হ্যাঁ প্রিয় বন্ধু আপনার মতো আরও অনেকেই তারা জানাচ্ছেন সুবিধার কথা অনলাইনের যে যে কোনো সময় যখন অবসর থাকে তখন তারা তা শুনে নিচ্ছেন কাজের ফাঁকে আশা করি আমাদের অন্যান্য শ্রোতা বন্ধু যাদের অনলাইন সুবিধাটা রয়েছে তারা এই সুযোগটা গ্রহণ করবেন এবং আমাদের অনুষ্ঠান শুনে মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন একসাথে সামনের দিকে এগিয়ে চলার জন্যে আমাদের কাছে এবারে চিঠিটি লিখেছেন হাফিজুর রহমান পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ ভারত থেকে একুশ আগস্ট তারিখে প্রেরিত চিঠিতে তিনি লিখেছেন রেডিও বেরিতাস এশিয়া কৃষিকথার আসর বেশ ভালোই লাগছে আর কাজেও লাগছে অনেক ক্ষেত্রে মৌমাছির চাষ ও মৌমাছি পালনে প্রয়োজনীয়তা সম্বন্ধে কৃষিকথার আজ শুনলাম মৌমাছিকে তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এনে মৌচাকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছির চাষ ও মৌমাছি পালনের কথা খুবই ভালো লাগল বেরিতাসের আসরের এই অনুষ্ঠানে গালাতীয়দের কাছে সাধু পলের পত্র নিয়ে কিছু আলোচনা শুনে সমৃদ্ধ হলাম শ্রদ্ধে পোপ ফ্রান্সিসের জীবনে কতগুলো অমৃত বাণী উপভোগও করলাম ভালোই লাগল অতীব লোভনীয় আইসক্রিম এবং সুস্বাদু মুখরোচক ফিঙ্গার চিপস বাড়িতে বানানোর সহজ প্রণালী শিখে নিলাম হেসেল থেকে আর সুরের আলোয় অনুষ্ঠান সঙ্গীতশিল্পী এক কণ্ঠে একটি গান মন জুড়িয়ে দিল আর রকমারির আসরে শুনলাম আরবিএ বাংলা বিভাগের শ্রোতাবন্ধু আমলাগুড়ি কোচবিহার থেকে শ্রী তপন বসাকের পাঠানো বিশ্বের সবথেকে দামি আম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কহিতুর আম নিয়ে একটি সুন্দর প্রতিবেদন ধন্যবাদ তপন বসাককে আর সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে দিনাজপুরের চিরির বন্দরে নতুন জাতের সুগন্ধি ধান বি ধান পঞ্চাশ চাষ করে ভালো ফলন অর্জন করা কয়েকজন সফল ব্যক্তির কথা শুনলাম ভালো লাগল পরিবেশনাটি আর এমনিভাবে যুবতরঙ্গে কম্পিউটার গেমিং একটি মারাত্মক আকর্ষণ থেকে রোগে পরিণত হচ্ছে মানসিক অবসাদ আনছে সে বিষয়ে উপস্থাপনায় উঠে এসেছে যা সমাজকে আরও বেশি দান করবে এমনিভাবেই রেডিও বেরিতে শিয়ার বিভিন্ন অনুষ্ঠান শুনে আমরা শ্রোতা বন্ধুরা বেশ উপকার পেয়ে যাচ্ছি প্রিয় বন্ধু আপনি আমাদের যে অনুষ্ঠান শুনছেন আপনার চিঠিতে গে একদম স্পষ্ট আর এমনিভাবেই বিভিন্ন প্রস্তাবনা দিয়ে পরামর্শ দিয়ে কখনো কখনো সমালোচনা দিয়েও আমাদের অনুষ্ঠান সুন্দর করতে আপনারা সহায়তা করবেন আমাদের অনুষ্ঠান ভালো লাগছে জেনে আমরা আনন্দিত আর অনুষ্ঠান তৈরি করতে আরও বেশি উৎসাহী হচ্ছি